আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি মোটামুটি ভালো। আমিও তেমন ভালো না, কারণ বাংলাদেশে বন্যার পরিস্থিতি খুব খারাপ। বিশেষ করে নোয়াখালী সিলেট অঞ্চলের মানুষ অনেক অনেক কষ্টে আছে, মানে মানুষ কত কষ্টে আছে একমাত্র যারা স্বচক্ষে দেখতেছেন এবং অনলাইনে দেখতেছেন। তো আসলে আল্লাহ তাআলা সবাইকে হেফাজত করুক, বিভিন্ন বিপদ আপদ থেকে বাঁচিয়ে রাখুক। তো এই বর্তমান বিপদে বাংলাদেশে অনেক মানুষ এগিয়ে আসছে বন্যার প্রতি সাহায্যের জন্য, তেমনি অনেক ফাউন্ডেশন এগিয়ে আসছে, আসুনা নামে একটা ফাউন্ডেশন সেটাও এগিয়ে আসছে। তো আসুনাতে আপনারা কীভাবে ফাউন্ডেশন ডোনেট করবেন, কীভাবে আপনারা সেখানে টাকা দিবেন, দান করবেন, সেটাই আজকে আপনাদেরকে দেখাবো। কারণ এটা বাংলাদেশের একটা অনেক বড় একটা ফাউন্ডেশন এবং বিশ্বস্ত একটা ফাউন্ডেশন। এই ফাউন্ডেশন আপনারা দান করতে পারেন, আহমদুল্লাহ ওনার এই ফাউন্ডেশনটা। তো আমি কীভাবে এখানে দান করেছি সেটা আপনাদেরকে দেখাবো। আর অনেক ফাউন্ডেশন আছে সেখানেও দান করা হইতেছে, বিকাশের মাধ্যমে অনেককে দেওয়া হইতেছে টাকা। টুকটাক যে যেমন পারেন দিতে থাকেন, আল্লাহ তাআলা এক টাকা দিবেন, আজকের এই এক টাকা দানে কিন্তু আপনাকে অনেক উপরে নিয়ে যাবেন। তো কীভাবে আপনারা দান করবেন সেটাই আপনাদেরকে দেখাবো, তার জন্য মোবাইল স্ক্রিনে যাবো। আর সবাই দোয়া করেন ওই বন্যার্তদের জন্য, দু হাত তুলে দোয়া করেন আল্লাহ তাআলার সাথে সকলকে হেফাজত করুক, সকলকে। তাহলে চলুন মোবাইল স্ক্রিনে আপনাদেরকে আমি সেই দানের সিস্টেমটা দেখাই। এটা হচ্ছে আসুন্না ফাউন্ডেশনের লিঙ্ক, দিয়ে আমি কমেন্টস বক্সে দিয়ে দিব, সেখানে আপনারা যাবেন, গিয়ে এখানে দেখবেন আপনারা দান কীভাবে করবেন। এখানে 100 টাকা থেকে শুরু করে 50,000 টাকা আরও বেশি পরিমাণ দান করতে পারবেন আপনারা। তো দান করার জন্য প্রথমে যে কোনো পরিমাণ অনুদান আপনি সিলেক্ট করে নেন, তারপর আমি 5,000 দিচ্ছি আপাতত, 5,000 দিয়ে সিলেক্ট করছি। তারপর আপনার নাম দিবেন এখানে, আপনার নামটা আপনার দিয়ে কোনো আপনার যা নাম সেই নাম দিয়ে দিতে পারেন। হ্যাঁ, তো আমার নাম মাসুম বিল্লাহ, আমি মাসুম বিল্লাহ দিয়ে দিলাম। এরপর আপনার মোবাইল নাম্বার অথবা ইমেল নাম্বার যে কোনো একটা দিয়ে দিবেন এখানে। তো আমি আমার মোবাইল নাম্বারটা আমি এখানে দিয়ে দিচ্ছি, মোবাইল নাম্বারটা দিয়ে দিলাম। মোবাইল নাম্বারটা দিয়ে দিয়ে দান করুন লেখা আসবে, দান করুন। আপনারা দেখেন এখানে লেখা আছে বিকাশ, নগদ, রকেট, আরও অনেক উপায় আপনারা দান করতে পারবেন। তো আমি দান করুন, যখন আপনারা ক্লিক করবেন তখন আরও অপশন আসবে, সেই অপশনে গিয়ে আপনারা ক্লিক করবেন। তো যাই হোক, দান করুন আমি ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে আমাদেরকে আরেকটা জায়গায় নিয়ে সেখানে নিয়ে এখন ভেরিফিকেশান, আপনার নাম্বার যে নাম্বারটা দিয়েছিলেন সেই নাম্বারে একটা মেসেজ আসবে, অথবা আপনার জিমেল দিলে জিমেলে একটা মেসেজ যাবে। তো আমার নাম্বার দিয়েছিলাম, নাম্বারে একটা মেসেজ চলে আসছে। মেসেজের যে আপনার এখানে মোবাইল ব্যাঙ্কিং, মোবাইল ব্যাঙ্কিংয়ে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর বিকাশে ক্লিক করবেন। ক্লিক করে আপনি এখানে আপনার মোবাইল বিকাশ নাম্বারটা আপনি দিয়ে দেবেন, যে নাম্বারটাতে আপনার বিকাশ খোলা আছে সেই নাম্বারটা আপনি এখানে দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর ভেরিফিকেশান কোড যাবে সেই বিকাশ নাম্বারে, বিকাশ নাম্বারে ভেরিফিকেশান কোডটা যাওয়ার পর সেই বিকাশ নাম্বার থেকে আপনি ভেরিফিকেশান কোডটা নিয়ে কপি করে বিকাশ ভেরিফিকেশান কোড যে লেখা আছে সেইখানে আপনারা এটা টাইপ করে দেবেন। ঠিক আছে, তাহলে চলুন দেখা যাক। আমি বিকাশে আপনি সেই নাম্বারটা নিয়ে নিলাম, নাম্বারটা নিয়ে এখানে টাইপ করছি 8887703। ঠিক আছে, টাইপ করে আমি এটাকে নিচে কনফার্মে ক্লিক করে দিব। এরপর ইন্টার ফিন, আপনার যে বিকাশের ফিন নাম্বার আছে সেই ফিন নাম্বারটা আপনি এখানে দিয়ে দেবেন। তো দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পর আমি ওকে করে দেওয়ার সাথে সাথেই কিন্তু এটা পেমেন্ট হয়ে যাবে, এখনই দেখবেন সেটা পেমেন্ট হয়ে যাচ্ছে। দেখেন খুব সহজেই, দেখেন থ্যাঙ্কস ফর ওয়ার্ডার বা থ্যাঙ্কস ফর টিক, আপনার অনুসন্ধানটি সফল, আপনার অনুদানটি সম্পন্ন সফলভাবে সম্পন্ন হয়েছে। হ্যাঁ, পরিমাণ এত, পরিমাণ এত, তারিখ এত, সব কিছু এখানে চলে আসে। তো এইভাবে আপনারা দান করতে পারেন। আরও অনেক আপনার ফাউন্ডেশন আছে, সেই ফাউন্ডেশনকে দান করতে পারেন। আপনি 100 টাকা দান করেন, 200 টাকা দান করেন, কোনো সমস্যা নাই, তা সবার জন্য ভালো হবে। তবে আপনারা দান করতে পারেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।